আজকে আমি আনবক্স করতে যাচ্ছি Redmi Note 7S। এর হচ্ছে 48 মেগাপিক্সেল ক্যামেরা, তোমরা দেখতে পাচ্ছ। যদিও এর সেন্সরটা হচ্ছে Samsung এর সেন্সর, আর Note 7 Pro তে রয়েছে Sony IMX586 সেন্সর। তো শুধু সেন্সর আর ডিফারেন্ট। আর চলো প্যাকেজিংটা চারপাশ থেকে দেখে নেই। এটা ফ্লিপকার্ট এক্সক্লুসিভ, তো ফ্লিপকার্ট থেকে কেনা হয়েছে, প্রাইস হচ্ছে 10,000। এখানে দেখতে পাচ্ছ কি কি রয়েছে এর ফিচারগুলো। 48 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেল AI ডুয়াল ক্যামেরা, তারপরে কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 প্রসেসর, 6.3 ইঞ্চি ফুল এইচডি, দ্যাট মিন্স 1080p ডিসপ্লে অ্যান্ড 4000 mAh ব্যাটারি। সো দ্যাটস অল। চলো এখন আমরা প্যাকেটটা ওপেন করি এবং দেখি সেটটা দেখতে কেমন। তো এটা নিচ্ছি, প্রথমে আমরা পাচ্ছি ব্যাক কভার উইথ সাম পেপার ওয়ার্কস, এর সাথে সিম ইজেক্টর টুলটি আসার কথা। এর সাথে সিম ইজেক্টর টুল রয়েছে, প্লাস্টিক ব্ল্যাক ব্যাক কভার, যেহেতু আমার সেটটি ব্ল্যাক, ব্যাক কভারটি ব্ল্যাক দেওয়া হয়েছে। তো এবং এই হচ্ছে সেট, অল ফিচারগুলো তোমরা আবার দেখতে পাচ্ছ এখানে। আবার দেখে নাও তো সেটটা বের করি আমরা। এতে রয়েছে একটা কাগজ, এর সাথে রয়েছে একটি চার্জার, দুইটা 10 ওয়াট চার্জার, এবং এটা USB টাইপ সি, তোমরা দেখতে পাচ্ছ এটা USB টাইপ সি। সো দিস ইজ এ গুড ফিচার ফ্রম রেডমি। সো দিস ইজ দ্য অল বক্স কন্টেন্টস। এবার চলো সেটটাকে দেখি। একদম উপরে অন টপে যদি আমরা দেখি, এখানে রয়েছে আমার 3.5 mm হেডফোন জ্যাক, এখানে রয়েছে আইআর ব্লাস্টার যেটা হয়তো বোঝা যাচ্ছে না, আর রয়েছে নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। এপাশে রয়েছে আমার ভলিউম রকার এবং পাওয়ার অন অফ বাটন, বটমে রয়েছে স্পিকার গ্রিল এবং একটা হচ্ছে মাইক্রোফোন গ্রিল, আর রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট। এবং এপাশে হচ্ছে আমার সিম ট্রে। চলো সিম ট্রেটা চেক করে দেখি। তো হচ্ছে এটা স্প্ল্যাশ প্রুফ সেটা, দেখো হাইব্রিড সিম স্লট, সো দুটো সিম অথবা একটা সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করা যাবে এর সাথে। যেহেতু সেটটি স্প্ল্যাশ প্রুফ, তাই এখানে রবারের প্রোটেক্টিভ কোটিং দেওয়া আছে। তো প্রথমে অন বাটন চাপি, তো সেটটা ফার্স্ট টাইমের জন্য বুট হচ্ছে। প্রোটেক্টিভ কভারটা দেখি, ওয়াও গর্জিয়াস লুক। এবং এর ফ্রন্ট সাইড হচ্ছে গোরিলা গ্লাস 5, ব্যাক সাইডেও রয়েছে গোরিলা গ্লাস 5, এবং ব্যাক সাইড লুকটা অসাধারণ। আমি ব্ল্যাক নিয়েছি কারণ ব্ল্যাকটা দেখতে একটু এলিগেন্ট লাগে, অন্য কালারগুলো নিতে পারো, ব্লু নিলে ভালো রিফ্লেকশন হয়। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ 48 মেগাপিক্সেল ক্যামেরা লেখা রয়েছে, এবং সাথে রয়েছে 5 মেগাপিক্সেল সেকেন্ডারি ডেপথ সেন্সর ক্যামেরা। এটা হচ্ছে আমাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, বেশি না এমআই কোড অন্য কিছু লেখা রয়েছে। সো মি MIUI 10 রয়েছে এর সাথে বিল্ট ইন, আর অ্যান্ড্রয়েড পাই তো অবশ্যই। সো আমি এটা সেট আপ করে নিই সেট আপ। সো আমাদের ফার্স্ট বুট কমপ্লিট, লুকটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লুক, ফুল এইচডি ডিসপ্লে, রেজলিউশন নিয়ে কোনো আপত্তি নেই। যদি IPS প্যানেল এই প্রাইসে, অবশ্যই আমরা অ্যামোলেড ডিসপ্লে পাবো না। সো IPS প্যানেল এবং ব্রাইটনেসটা খুব ভালো, ইনডোর তো খুব ভালোই হচ্ছে, আমার মনে হচ্ছে আউটডোর খুব একটা প্রবলেম হবে না, এটা ফুল ব্রাইটনেসে আছে এখন। এবং চল ইনসাইড অ্যাপগুলো আমরা দেখে নেই, বিল্ট ইন তেমন অ্যাপ নেই, শুধু অল্প কিছুই রয়েছে, মি ড্রপ, মি রিমোট, মি কমিউনিটি, মি অ্যাপস, অন্য কোনো অ্যাপ খুব একটা নেই, এবং ফেসবুক প্রোগ্রামিং নেটফ্লিক্স ইনস্টল করা আছে। এবার চলো আমরা দেখে আসি এর মেমোরি এবং অন্যান্য। এটা 32 GB ভার্সন, অ্যাবাউট ফোনে যাই আগে, অ্যাবাউট ফোন আমরা দেখে নিই। দেখো রেডমি নোট 7S অ্যান্ড্রয়েড ভার্সন 9, ওকে অ্যান্ড্রয়েড প্যাস লেভেল হচ্ছে মে 2019। এই তো MIUI গ্লোবাল, র্যাম রয়েছে 3 GB র্যাম, ইন্টারনাল স্টোরেজ 20.93,
হচ্ছে টোটাল ইনফো। চলো আমরা এটা চেক করে নিই কতটা ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সো দি ফ্র্যাকশন অফ এ সেকেন্ড, বেস্ট ফাস্ট, বেস্ট ফাস্ট। তাই আমি বলবো আমার নোট 7 প্রোটা এর থেকে একটু বেশি ফাস্ট। আর ফেস আনলক ফিচারও রয়েছে, তোমরা চাইলে ফেস আনলক অ্যাক্টিভেট করে নিতে পারো। তো এই তো আপলোডিং টাইমগুলো আমরা দেখি, আপলোডিং কতটা ফাস্ট হচ্ছে। খুব একটা প্রবলেম তো হচ্ছে বলে আমার মনে হচ্ছে না, ফাস্টই রয়েছে। ক্রোম ওপেন করে দেখি, ফার্স্ট টাইম ওপেন করলাম। সো আপলোডিং টাইম, র্যাম ম্যানেজমেন্ট নিয়ে খুব একটা প্রবলেম থাকবে বলে আমার মনে হয় না। এবং 660 দিয়ে পাবজি মিডিয়াম সেটিংসে ইজিলি খেলতে পারবে। আমি পাবজি খেলি না বলে খেলে দেখাচ্ছি না। তো 660 প্রসেসরে পাবজি ইজিলি চলবে। যদি আমি আমার নোট 7 প্রোতে পাবজি খেলেছিলাম এবং ওখানে আমি হাই সেটিংসই খুব ল্যাগ ছাড়াই খেলতে পেরেছি, সো এটা কোনো প্রবলেম হবে না। এবার ফাইনালি দ্য ক্যামেরা। চলো আমরা ক্যামেরাটা একটু দেখে নেই কি হয়। ওকে অ্যালো করে নিলাম লোকেশন, এআই ক্যামেরা। ওকে আমরা জানি এটা এআই ক্যামেরা হবে। সো ফটো, ওয়াও, স্ক্রিন ক্লারিটি খুব সুন্দর লাগছে। চলো সামনে কিছু একটা অবজেক্ট রাখি আমরা। আপাতত আমার কাছে তেমন কিছু নেই ছবি তোলার জন্য, তো আমি দেখি ফার্স্ট ট্র্যাকের উপরে ফোকাস করতে পারি কি না। ইয়াস, খুব সুন্দরভাবে ফোকাসিং হলো, ছবি তুলে নিল 12 মেগাপিক্সেলে। এবং যদি আমরা 48 মেগাপিক্সেলে যেতে চাই সেক্ষেত্রে আমাদের যেতে হবে প্রো মোডে। উপরে দেখতে পাচ্ছি 48, এখানটাতে তো 48 আমরা সিলেক্ট করে নেবো। দেখো 48 এখন সিলেক্ট, এখন যে ছবিটা তোলা হবে এটা 48 মেগাপিক্সেলে তোলা হবে। এবং একটু প্রসেসিং টাইম নিচ্ছে, দেখি কি অবস্থা। ইয়েস, হ্যালো, ইয়েস, ছবির ক্লারিটি খুব ভালো, স্টিল ফটোটা যায়নি। তো আমার কোয়ালিটি তো দুই ছবি দেখে ভালোই লাগছে, একটা ছোট ছবি নেই আমরা দুটো ট্রাই করার জন্য। বুক ইফেক্টটা দেখো, এই সাইডটা ব্লার করে দিয়েছে এবং বুক ইফেক্টটা ভালো, বেশ ভালো করেছে। আমার কাছে তো কোনো কমপ্লেন নেই ক্যামেরা নিয়ে, তবে ক্যামেরা অন করলে হালকা হিট স্যাপ হচ্ছে। আমি অলরেডি দুটো ছবি তুলে তাদের পিছনে একটু হালকা হিট অনুভব করতে পারছি। রিয়েলমি 5 থেকে অ্যাডভান্টেজটা হচ্ছে যে 48 মেগাপিক্সেল ক্যামেরা, যদিও সেন্সরটা এক্ষেত্রে স্যামসাংয়ের, কিন্তু আউটস্ট্যান্ডিং কোয়ালিটি দিচ্ছে। ব্যাক ফিনিশ এটা সুন্দর, বিল্ড কোয়ালিটি, ক্যামেরা কোয়ালিটি ভালো হচ্ছে। এতে ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছ যেটা রিয়েলমি 5 দিচ্ছে না। সাথে সাথে এর ক্যামেরা স্লো মোশন রেকর্ডিং আপ টু 120 FPS সাপোর্ট করছে যেটা রিয়েলমিতে নেই। সো দিজ আর দ্য অ্যাডভান্টেজেস ওভার রিয়েলমি। রিয়েলমি ছবিও ভালো হয় কিন্তু আমার কাছে সব দিক বিবেচনা করে রেডমি নোট 7Sটাকেই ভালো লেগেছে 10,000 সেগমেন্টের মধ্যে। এবং আরেকটা অ্যাডভান্টেজ যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম যে নোটসতে রয়েছে নোটিফিকেশন লাইট যেটা রিয়েলমি 5 নেই। তো হচ্ছে ফ্রন্ট ক্যামেরা সেলফি কোয়ালিটি, তুমি দেখো ব্লার খুব ভালোভাবে নিয়েছে পোর্ট্রেট মোডে। যদিও ফার্স্ট টাইম ফোকাস হতে প্রবলেম হয়, একটু ওয়েট করবে 1 সেকেন্ডের মতো, তাহলে ওর খুব সুন্দর ব্লারটা নিয়ে নেবে। তো ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি নিয়েও আমার কোনো কমপ্লেন নেই এবং আমি আরও কয়েকটি ছবি আউটডোরে তুলবো, তুলে ছবিগুলোর লিঙ্ক গুগল ড্রাইভ লিঙ্ক আমি দিয়ে দেবো, যাতে করে তোমরা একদম ফুল রেজুলেশনের ছবিটা দেখে কোয়ালিটি সম্পর্কে একটা আইডিয়া পাও। সো এই তো এই বাজেটের মধ্যে আমার কাছে এটাই ভালো মনে হয়েছে। আর অল্টারনেট হিসেবে তোমরা রিয়েলমি 5 দেখতে পারো, তোমাদের যেটা ভালো লাগবে। আমার কাছে এটা পছন্দ হয়েছে কারণ জিএসএম রিনাতে যখন কম্পেয়ার করবে তখন দেখবে যে গোরিলা গ্লাস 5 প্রোটেকশন, ক্যামেরা কোয়ালিটি রিয়েলমির থেকে ভালো। হ্যাঁ, রিয়েলমিতে শুধু একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাবে আর একটা ম্যাক্রো লেন্স পাবে। ম্যাক্রোটা কম বেশি এটা দিয়েও হয়ে যাবে কারণ এর এআইতে ম্যাক্রো ফিচার রয়েছে, শুধু ওয়াইড অ্যাঙ্গেলটা পাবে না। আর ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছ না রিয়েলমিতে, প্লাস স্লো মোশন ভিডিও 120 FPS অবধি সেটাও রেডমিতে সাপোর্ট করছে কিন্তু রিয়েলমিতে নেই। এই হলো টোটাল আমার রিভিউ। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে তোমরা ভিডিওটি লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।